গোগাটের ভাদুরে মকদম পীরের যে মেলা, একেবারে সর্ব ধর্ম সমন্বয় নিয়ে, মানে বিভিন্ন ধর্মের যে মানুষ বসবাস করেন এলাকায়, তারা সকলে মিলে এই মেলার আয়োজন করে থাকেন। এবং এই মকদম পীরের মেলাতে একেবারে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকে আসেন স্থানীয় লোকজনদের বাড়িতে, একেবারে উৎসবের আকারে এই মেলা পালিত হয় বলা যায়। আমরা সেই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ আলী খান। সুরজ, কি হয়েছে বলো? দেখো, ঘোঘাটের ভাদুরে বাবা মকদম পীর সাহেবের মেলা বিগত 20 বছর ধরে চলে আসছে এবং এই মেলা প্রথম দিকে ছোট আকারে হতো, তারপরে এখন যেভাবে জনস্রোত বলা যেতে পারে জনসমুদ্রে পরিণত হয়েছে, লক্ষাধিক মানুষ এই মেলা দেখতে আসেন। প্রায় 25টি গ্রামের মানুষজন হাত লাগান এই মেলাতে, বিভিন্ন তাদেরকে যে যার নিজের মতো করে কাজগুলো করেন, এবং এখানে যে খিচুড়ি খাওয়ানো হয় সেই খিচুড়ি খাওয়ানো সেটাও সত্য সাই সেবা সমিতির পক্ষ থেকে 500 জন সদস্য, তারা কিন্তু নিঃস্বার্থভাবে তারা এখানে এসে এই পরিবেশন করেন। বহু মানুষজন এখানে এসে হাজির হন, এবং যেটা তুমি একটু আগে বললে যে বিভিন্ন আত্মীয় স্বজন এই মেলার ওপর ভিত্তি করে, যেহেতু একদিনের এই পীরের মেলা সেই কারণে কিন্তু প্রচুর মানুষজন আত্মীয় স্বজন তারা ওই প্রায় 25টি গ্রাম যে ওই লাগুয়া ভাদুর অঞ্চল লাগুয়া রয়েছে সেই সব মানুষজন এই মেলাতে ভিড় করেন। এবং যেটা বিষয় যে এখানে রয়েছেন মূল উদ্যোক্তা হিসাবে তপন ঘোষ, তার দাবি যে এই মেলা সম্পূর্ণভাবে সম্প্রীতি রক্ষা করছে, কারণ এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষ মিলে একাকার, ধর্ম নিরপেক্ষ এই মেলা কিন্তু একটা গোঘাটের এই সময়ে একটা নজির বলা যেতে পারে, কারণ যেহেতু একটা সারা দেশ জুড়ে একটা ধর্মীয় অসহিষ্ণুতা চলছে, সেইখানে সম্প্রীতির একেবারে সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, শুধু তাই নয় যারা উদ্যোক্তা সেটাও কিন্তু সকলে একসঙ্গে মিলেমিশে একাকার। এবং মূল অনুষ্ঠান শুরু হয় 12টার সময়, সেখানে অনেকেই চাদর চড়ান বিভিন্ন জায়গা থেকে তাদের মনস্কামনা পূরণ করার জন্য, তারা বিভিন্ন মানত করেন, সেইখানে মানত করার ফলে তারা অনেকে উপকার পেয়েছেন বলে কিন্তু দাবি করেন। একেবারে বিশ্বাসের উপর ভিত্তি করেই এই মেলাতে অনেকে আসেন এবং মানত করেন, কামনা পূরণের একটা প্রার্থনা করেন, এবং সেটা অনেকে বলেন, বিশ্বাস করেন যে সেখানে কিন্তু মনস্কামনা পূরণ হয়ে থাকে। এবং এই মেলাকে ঘিরে একবারে ব্যাপক উৎসবের আমেজ থাকে, এবং সব মিলিয়ে একবারে এই মুহূর্তে বলা যায় জমজমাট ভাদুরের এই মেলা। এটা প্রায় 200 বছর ধরে চলছিল বা বর্তমান চলছে মকদম সাহেবের পীরের মেলা। যে মেলাটা আগে এতটা জমজমাটপূর্ণ থাকেনি, বর্তমানে এখানে যে সমস্ত যাত্রীরা আসছেন যে যেমন মানত করে তাদের কাজ হয়, যার ফলে মেলাটা ছোট থেকে আজকে ধরুন যা দর্শনার্থী এখানে দেখছেন প্রায় 1 লাখের উপর লোক এখানে বাবা ভোগ খাবে। এখানে আমরা ভাদু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে যে ফার্স্ট এডের ব্যবস্থা করেছি, অ্যাম্বুলেন্স আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, বিভিন্ন সমস্যা হয়, আর 1 লাখ লোক মানে বুঝতে পারছেন বিভিন্ন জায়গার এখানে পাশাপাশি থেকে শুরু করে বাইরে থেকে অনেক লোক এখানে আসে বাবার কাছে মানত করেন এবং ভোগ খেয়ে যান। মেলা মকদম বাবার মেলা, ওই জন্য সবাই একটা অনুষ্ঠান হয় একদিনের, তাই সবাই এখানে আসে, বাবার কাছে আসে, বাবার কাছে বাবার সাথে দেখা করে, মনটা শান্তি হয় একটু বাবার কাছে আসার মতো। হ্যাঁ, প্রতি বছরই। আপনার নাম? আমার নাম হচ্ছে সোনু সাহা।